চাচা নাম কি আপনার? মোহাম্মদ মুজিবুর রহমান। কত বছর হয়েছে নৌকা চালান? 40 বছর। নৌকা চালালেন খালি 40 বছর? হ্যাঁ। নৌকা নিজের? নিজের। কত টাকা দিয়ে বানাইছেন? বানাইছিলাম 20,000 টাকা দিয়া। কত বছর নৌকার? 15 বছর হইব। আবার মানে 2-1 বছর 1-1.5 বছর হওয়ার পরে আবার খরচা করা লাগে 10,000 টাকা। 10,000 টাকা যায় প্রত্যেক বাড়ি করতে, মেরামত করতে? অনেক হলে বেশি লাগবে, 3,000 টাকা লাগবে। কি কারণে? মানে সব কিছুর দাম বেড়ে গেছে। এখানে লোকজন কেমন আছে এই ঘাটে ঘুরতে? আয়ে মোটামুটি, শুক্রবার হইলে ইচ্ছে দেন এমনি কম হয়েছে। আজকে তো শুক্রবার, কি পরিমাণ লোক হয়েছে আজকে? আগে মাসে একটা আর এই আমি বলিলাম। এই কয়টা বাজে আসছেন? আইছি 2টা বাজে। এই 2টা বাজে 2 খেপ মাত্র? এই 2 খেপ। তারপর লোকজন অনেক কম কম, কি কারণ? ঈদের আগে এই জন্য? এইভাবে কেমনে চলেন প্রতি অন্য অন্য বাকি 6 দিন সপ্তাহে? ওই সপ্তাহে হেসুম গাছ কোনোদিন ঠিক পাইলে 150 টাকা হয়, আর নাহলে 100 টাকা হয়, আবার 50 টাকা হয়। কি বলেন তো, এমনি সংসার চলে? না, তাহলে আর কি আর কি ইনকাম আছে আপনার? আগে কেমন হইতো? আপনি তো এটা দিয়ে 40 বছর ধরে চলতেছেন। ব্রিজ হওয়ার আগে থেকে আপনি নৌকা চালান নাকি? না, এই ব্রিজ ডেমরা ব্রিজ। হ্যাঁ, এটা সেদিন এই ঘাটেই ছিলেন আগে থেকে? তখন হইলে এই পার থেকে ওই পার বরাবর করতেন না? তখন ওই এইটা দিয়ে আপনার সংসার টংসার চলতো, ছেলে মেয়েদের মানুষ করছেন? বাড়ি কোথায় বললেন আপনার? আমার বাড়ি দেহাকুল, কাশপুর ইউনিয়ন, রূপগঞ্জের মধ্যে পড়ছে না? হ্যাঁ, সোনারগাঁয়ে। সোনারগাঁয়ে তার কতদিন চালাবেন নৌকা? আল্লাহ আল্লাহ দুই কদিন বিজি করে রাখছে, যতদিন গান বালা থাকে ততদিন। ঠিক আছে চাচা, চালান নৌকা চালান।